একসাথে হোম ডিপার্টমেন্ট এবং শিক্ষা দপ্তরে 10,000-এর উপর যে চাকরি নিয়োগের যে ব্যবস্থাপনা সরকারের তরফ থেকে করা হয়েছে এবং বিগত দিনে 4,500 বছরে 23,000-এর উপর যে চাকরির ব্যবস্থাপনা এই সরকারের তরফ থেকে করা হয়েছে এই সরকারকে যুব মোর্চার পক্ষ থেকে এবং বিশেষ করে শুধুমাত্র পলিটিক্যাল পার্টি যুব মোর্চারা সারা রাজ্যের যুবকদের পক্ষ থেকে সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে উপমুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিধায়ক মন্ত্রী প্রত্যেককে যুবকরা ধন্যবাদ জানায় এই কারণে কারণ বিগত দিনে যে 25 বছরে কয়টা চাকরি হয়েছিল আপনারা জানেন বিগত 25 বছরে ফাইন্যান্স এপ্রুভাল চাকরি দেখেন দেখবেন 20 থেকে 21 হাজার চাকরি হয়েছে সেই জায়গায় 4.5 বছরে সরকার প্রায় 35,000-এর মতো চাকরির ব্যবস্থাপনা এই রাজ্যে করেছে এবং পাইপলাইনে আরও 8-10 হাজার চাকরির ব্যবস্থাপনা এই সরকার করবে নির্বাচনের আগেই করবে এবং নতুন করে 2,000 টাকা ভাতা থেকে আরম্ভ করে নতুন 30,000 টাকার ভাতা থেকে আরম্ভ করে প্রত্যেকটা ডেভেলপমেন্টে যেভাবে ডেভেলপ করে যাচ্ছে দপ্তর দপ্তরে তার জন্য সরকারকে ধন্যবাদ জানাই এবং আজকে সারা রাজ্যের যুবকরা উৎসবের মেজাজে দুর্গাপূজার আগে যে বিশেষ করে বেকারদের যারা বলছিল ডিওএফএর যারা বেকাররা বিশেষ করে ডিওএফএর বেকার কেন বলছি সেই কথাটা আজকে দেখবেন ডিওএফএর কিছু নেতারা রাস্তায় নেমে বলছিল হোয়ার ইজ মাই জব অথচ তাদের সরকার 25 বছর ছিল তাদের প্রশ্ন করা দরকার সিপিএম নেতৃত্বদেরকে তারা তাদেরকে প্রশ্ন করুক যে তাদের চাকরি ওই সময় কেন হয়নি কিন্তু রাস্তায় নেমে ডিওএফএর যে নেতৃত্বরা বারবার সরকারকে প্রশ্ন করছে তাদেরকে আমরা প্রশ্ন করতে যাই আপনাদের সময়কালে 25 বছরের সময়কালে কয়টা চাকরি দিয়েছিলেন সেই সংখ্যাটা রাজ্যের যুবকদের সামনে নিয়ে আসবেন এবং আমাদের সরকার কয়টা চাকরি দিয়েছে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি এবং যুবকদের সামনে সরকারি তথ্য এবং আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রত্যেকটা তথ্য আমরা দিয়েছি এবং সরকারকে আমরা আবারও ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও যেন সরকার এইভাবে বিশেষ করে